15 लाख रुपए मेहर दे के मैं आयशा से निकाह करने जा रहा हूँ, और निकाह मुझे कबूल है, आयशा से निकाह मुझे कबूल है, मुझे निकाह कबूल है, मुझे निकाह कबूल है। सो 3 बार कह के मैं निकाह कबूल कर चुका हूँ, बस आयशा। ओरे बाप रे बाप, कठिन मजनू पा गेलो पाकिस्तानेर एई वायरल मेयर। 15 লাখ টাকা দেন মোহর দিয়ে বিয়ে করতে যাচ্ছে এই বান্দা এই মেয়েকে। সেই সঙ্গে থাকছে আদিপুরুষের ডিরেক্টর ওম রাও। অ্যাভাটার 2 এর প্রশংসা করে এখন পড়লো মহাবিপাকে, পাবলিকরা নিচ্ছে হেভি মজা। তাহলে আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি সেই পাকিস্তানি ভাইরাল মেয়ের কাছে। পাকিস্তানি এই ভাইরাল মেয়ে আয়শা, তার নাচ দেখেনি এমন মানুষ তো খুঁজে পাওয়া কঠিন। এখন তার নাচে তো অনেক ছেলেরাই মোটামুটি ক্রাশ খেয়ে গেছে, কিন্তু এই লোকটার মতো ক্রাশ কেউ খায়নি। क्या नो एर किछु कथा सुनले ही बुझबेन। वो आयशा है, वो मेरी जान है। मैं आयशा को लेने जा रहा हूँ लाहौर पाकिस्तान। अभी मेरे पास पासपोर्ट वीज़ा सब फॉर्म है, आपको दिखा देता हूँ अभी मैं। और मैं उनसे निकाह करने जा रहा हूँ और उनको अपनी बेगम बना के बॉम्बे वापस लेके आने वाला हूँ। उनका वीडियो वायरल हुआ है लता जी का, जब से मैं उनको देख के बहुत एक्साइटेड हो गए हैं। आप ये कह सकते हैं मैं बहुत पागल हो गए हैं। और मैंने ठान लिए कि कुछ भी हो जाए, कोई भी ताकत मुझे रोके, मैं आयशा से निकाह करके लेके आऊँगा। इसलिए मैंने उनको मेहर 15 लाख रुपए देने का भी फैसला किया। ख्वाबों में मुलाकात आयशा से रोज़ होती है मेरी। 15 लाख रुपए मेहर दे के मैं आयशा से निकाह करने जा रहा हूँ, और निकाह मुझे कबूल है, आयशा से निकाह मुझे कबूल है, मुझे निकाह कबूल है, मुझे निकाह कबूल है। सो 3 बार कह के मैं निकाह कबूल कर चुका हूँ, बस आयशा की हाल लेने जा रहा हूँ। भाई रे भाई, माने लोकटार फापोर अन्य लेवलेर। সে রীতিমত আয়েশাকে বিয়ে করার জন্য পাকিস্তানে যাওয়ার পাসপোর্ট মাসপোর্ট সব রেডি করে ফেলেছে। অ্যান্ড এই লোকটা থাকে মুম্বাই ইন্ডিয়াতে, এবং সে পাকিস্তানে যাবে এই আয়েশাকে বিয়ে করতে। শুধু তাই নয়, এ কি বললো 15 লাখ টাকা দেনমোহর দিবে। আয়েশা কি 15 লাখ টাকা দেনমোহরে রাজি হবে? এনিওয়েজ, এখন বিষয়টা হচ্ছে তার কথা শুনে মনে হচ্ছে আয়েশা তাকে বিয়ে করার জন্য পাগল, একদম বসেই আছে বিয়ের জন্য, কখন আমার রাজকুমার আসবে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। মানে ওয়ান সাইডেড লাভ ঠিক আছে, কিন্তু এই লোকটার কনফিডেন্স অন দ্য লেভেলের ভাই, আনম্যাচেবল। আবার সে এটাও বলেছে কোনো শক্তি দুনিয়ার আয়েশার কাছ থেকে তাকে আলাদা করতে পারবে না, সে পাকিস্তানে যাবে এবং আয়েশাকে বউ বানিয়ে ইন্ডিয়াতে নিয়ে আসবেই। এখন তারই কথা শুনে অনেকেই তো মজা নিচ্ছে, আবার কেউ কেউ বলছে ভাই এই লোকটাকে পাকিস্তানে ঢুকতে দেওয়াই উচিত না, আদারওয়াইজ অনেক ছেলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। যাই হোক, এবার আসি আদিপুরুষের কাছে। প্রভাসের আদিপুরুষ এই মুভি নিয়ে তো অনেক ট্রোল, অনেক সমালোচনা, অনেক কিছু হয়েছে যখন টিজারটা রিলিজ পেয়েছিল তখন, স্পেশালি VFX নিয়ে। বাট এখন জিনিসটা যেটা হলো, অ্যাভাটার 2 এর জন্য না খুব ফাপড়ে পড়ে গেল ডিরেক্টর ওম রাউত। কাহিনী যেটা হয়েছে, গতকাল অ্যাভাটার 2 এর স্পেশাল প্রিমিয়ারে বলিউডের কয়েকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা গিয়েছিল সেই মুভি দেখতে, যেখানে ওম রাউতও ছিল। এবং ওম রাউত মুভি দেখা শেষে গণমাধ্যমে তার রিয়াকশন জানায়, ফেনোমিনাল এক্সপিরিয়েন্স, আউটস্ট্যান্ডিং VFX। এখন সে তো প্রশংসা করলো মন খুলে, কিন্তু পাবলিকরা সেই প্রশংসার সূত্র ধরে এখন ডিরেক্টরকে নিয়েই নিচ্ছে মজা। কেউ বলছে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ VFX এবং কার্টুনের মধ্যে ডিফারেন্সটা কি। আবার কেউ এটাও বলছে হ্যাঁ, এই আদিপুরুষের ডিরেক্টর অ্যাভাটার 2 দেখতে গেছিল এটা শিখতে, VFX এর কাজ কিভাবে পারফেক্টলি করতে হয়। আবার কেউ এটাও বলছে এখন আদিপুরুষের জন্য তো আবার টাকা অনেক ঢালছ, এবার অ্যাভাটার 2 দেখে একটু শিক্ষা নাও এবং ঠিকঠাক মতো VFX এর কাজটা মেনটেন করো। কি জ্বালাতন রে ভাই, প্রশংসা করেও মানে শান্তি নাই, একটা না একটা খোটা মারতেই হবে।